মধ্যপ্রাচ্যে অশান্তি কায়েম করা ইসরায়েল নিজেই এখন বড় অশান্তিতে। অবৈধ এই দেশটি বর্তমানে মুখোমুখি হয়েছে তাদের ইতিহাসের ভয়াবহ সংকটের। ইতিমধ্যে ইহুদি বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ঢুকে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এরপরেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, মোটা দাগে বড় দুটি কারণে আজ নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। একদিকে তাদের চিরশত্রু ইরান সৌদির সাথে দূরত্ব ঘুচিয়ে অবিস্মরণীয় কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। এতদিন ইরানের সাথে সৌদির দাঙ্গা বাঁধিয়ে মাঝখান থেকে সুবিধা ভোগ করত ইসরায়েল এবং তাদের মিত্র আমেরিকা। কিন্তু সম্প্রতি চীনের প্রচেষ্টায় এক কাতারে এসেছে ইরান এবং সৌদি আরব। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দুটি দেশ দীর্ঘদিনের শত্রুতা মিটিয়ে পারস্পরিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়েছে। এমনকি সৌদি আরব ইরানে তাদের দূতাবাস চালু করারও ঘোষণা দিয়েছে। বলা বাহুল্য, সৌদির সাথে ইরানের এই বন্ধুত্ব স্থাপনে সবচেয়ে বেশি চিন্তিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। কারণ এতদিন ইরানকে সৌদি এবং ইসরায়েলের মতো শক্তিশালী দুটি দেশকে একই সাথে মোকাবেলা করতে হতো। কিন্তু এবার সৌদির সাথে সমস্ত শত্রুতা দূরীভূত হওয়ায় ইরানের সমস্ত মনোযোগ, সামরিক শক্তি এবং গোয়েন্দা তৎপরতা ইসরায়েলকে কেন্দ্র করেই আবর্তিত হতে শুরু করেছে। ফলে ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের একমাত্র নিশানায় পরিণত হয়ে ঘুম হারাম হয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর। কিন্তু নেতানিয়াহু পুরো দেশকে নিয়ে যে ইরানের মোকাবেলা করবেন সেই সুযোগও তার হাতছাড়া হয়ে গেছে। কারণ ইরান নয়, ইসরায়েলি ইহুদিদের চক্ষুশূলে পরিণত হয়েছেন খোদ তাদেরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজের ক্ষমতা কুক্ষিগত করার যে আইন তিনি সংসদে পাশ করতে নিয়েছেন তার বিরুদ্ধেই মূলত কয়েক মাস ধরে দেশটিতে তীব্র বিক্ষোভ চলছে। ইতোমধ্যে রাজধানী তেল আবিবের প্রধান প্রধান সমস্ত সড়ক বিক্ষোভকারীদের দখলে চলে গেছে। শেষ পর্যন্ত দেশটির প্রধান বিমানবন্দরেও বিক্ষোভকারীরা ঢুকে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এভাবে বহুমুখী সংকটে দিশেহারা হয়ে নেতানিয়াহু ইসরায়েলের গ্যালিলিও অঞ্চলে গিয়েছিলেন অবকাশ যাপনের জন্য। কিন্তু সেখানে গিয়ে রিফ্রেশ হওয়ার পরিবর্তে উল্টো দুশ্চিন্তায় তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন। নেটিজেনরা বলছেন, যারা জোরপূর্বক অন্যের শান্তি ও অধিকার কেড়ে নেয় তারা যে নিজেরাও শান্তিতে থাকতে পারে না, আজকের নেতানিয়াহু এবং অশান্ত ইসরায়েল তার বাস্তব উদাহরণ।